শহরের বাবুর্চির রান্না হয়তো অনেকে বিভিন্ন অনুষ্ঠানে খেয়েছেন কিন্তু ঢাকার বাইরে বাবুর্চির হাতে রান্না কেমন হয় এটা কয়জন বলতে পারবেন আমার নানা বাড়িতে এবার রান্নার আয়োজন করা হয় আর এবার বাবুর্চির হাতে রান্না করা হয়েছিল পোলাও ঝাল মুরগির রোস্ট ডালের পটি সবজি আর পায়েস রান্না করা হয় গ্রামে আমরা খুব ভোরে পৌঁছাই আর সেখানে যে প্রথমে বাজারে চলে যাই টাটকা তরি তরকারি কেনার জন্য পায়েসের জন্য যে দুধটা কেনা হয়েছে সেটা আগে অর্ডার করা ছিল খাঁটি দুধ সব বাজার হাট নিয়ে আমরা টুকটুকে করে নানা বাড়ি চলে আসি এদিকে বাড়ির উঠানে হাড়ি চাপিয়ে দেওয়া হয় রান্নার প্রস্তুতি প্রস্তুতি জন্য হতে যেহেতু অনেকটা সময় লাগে তো আগে নিয়ে নিচ্ছিল গরুর বানানো খাঁটির স্বাদ কিন্তু বরাবরই ভিন্ন হয় এবার রান্নার পুরোটা সময় আমি ওখানে উপস্থিত ছিলাম তো আমার এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রামের বাবুর্চিরা কি কি কৌশল ব্যবহার করে আমি আগের একটা ভিডিওতে শহরের বাবরচির রান্না রান্নার কৌশলগুলো শেয়ার করেছিলাম তো ভাবলাম এবার গ্রামের бабуছিদের রান্নার কৌশলটা আপনাদেরকে জানিয়ে দেই। লাকড়ি চুলায় যে কোনো কিছু রান্না হলেই কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আমাদের পায়েশ রান্না হয়ে গিয়েছিল তো ওটা আলাদা করে দূরে রেখে দিলো। পায়েস যখন নাচছিল এটার ঘ্রাণ এত সুন্দর আসছিল যেটা বলে বোঝানো যাবে না। পাশের চুলায় মুরগির টুকরোগুলো ভাজা হচ্ছিল রোস্ট বানানোর জন্য। যেই হাড়িতে মুরগিগুলো ভাজা হয়েছিল সেই হাড়িতে তারা পেঁয়াজ গুলো ভেজে ফেলে। অন্য একটা হাড়িতে তারা ডালগুলো ভেজে নিচ্ছিল লটপটি বানানোর জন্য দুটো চুলাতে একদম প্রস্তুতি নিয়ে রান্না চাপিয়ে দেওয়া হয়েছিল সবকিছু রান্না হতে মোটামুটি তিন থেকে চার ঘন্টা সময় লেগেছিল ওখানকার বাবুরচি আমাদেরকে আগেই লিস্ট পাঠিয়ে দেয় বাজারে তো ওটা দেখে আমরা ঢাকা থেকে সব মশলাগুলো নিয়ে যাই গ্রামের বাড়ির অনুষ্ঠানগুলো বরাবরই অন্যরকম আর সুন্দর হয় এবার ঈদের ছুটিতে হয়তো অনেকেই তারা তাদের বাড়িতে বেড়াতে গিয়েছেন আর যারা যেতে পারেননি তারা হয়তো সামনে ইনশালা বেরিয়ে পারবেন শহরে মোটামুটি সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত তো সবাইকে এক করে নিয়ে গ্রামে যাওয়া হয় না আর যখন যাওয়া হয় তখন এরকম আয়োজনই করা হয়ে থাকে এবার এখানে মোটামুটি ষাট থেকে সত্তর জনের রান্নার প্রস্তুতি নেওয়া হচ্ছিল রোস্টের জন্য এখানে টক দই ব্যবহার করা হয়েছে কিন্তু মজার বিষয় কি জানেন আমি এবার প্রথমবার দেখলাম যে পোলাওতে তারা টক দই দিচ্ছে বাবুর্চিরা তাদের মশলার ব্র্যান্ড নিয়ে খুবই স্পেসিফিক তো তারা যেটা বলেছিল আমরা সেটা নিয়ে গিয়েছিলাম এবারে রান্নায় কিন্তু খাঁটি ও ব্যবহার হয়েছে রোস্টের জন্য তারা গুড়া দুধটাই ব্যবহার করেছে গ্রামের মানুষরা সাধারণত ঝাল খাবার খেতে পছন্দ করে তাই এবারে রান্নাগুলো মোটামুটি ঝাল করা হয়েছিল ডালের লটপটি আমাদের খুবই প্রিয় তাই এটা আইটেমে রাখা হয়েছিল ডাল সিদ্ধ হতে কিছুটা সময় বেশি লাগে কিন্তু রান্না হতে কিন্তু তেমন একটা সময় লাগে না এখানে আমরা রোস্টের মুরগিগুলোর গিলা কলিজাই ডালে ব্যবহার করেছি লটপটি করার জন্য গিলা কলিজাগুলো আগে তারা কড়া করে ভেজে নিয়েছিল যার কারণে স্বাদ অন্যরকম হয় আমরা যে বাবুর্চি ঠিক করেছিলাম তারা কিন্তু ঢাকায় এসে অনেকগুলো অনুষ্ঠানে রান্না করেছে আগে আপনারা কি কখনো চুলায় রান্না হওয়া অবস্থায় ওখান থেকে তরকারি তুলে একটু স্বাদ করেছেন একদম ধোয়া ওঠানো গরম গরম খাবার খেতে কিন্তু আসলেই অনেক মজা লাগে আমাদের মুরগির রোস্ট রান্না হয়ে গিয়েছে আর রংটা দেখে কিন্তু বুঝাই যাচ্ছে যে স্বাদটা কেমন হবে চুলা থেকে নামানোর আগ দিয়ে বাবুর্চি মুরগিগুলোর উপর ওপর মাওয়া ছিটিয়ে দেয় এই ঝাল মুরগির রোস্টটা সাদা ভাত দিয়ে কিন্তু খেতে অনেক ভালো লাগবে বড় বড় অনুষ্ঠান আর বিয়ে বাড়ির আয়োজনগুলো হয়তো আরো সুন্দর হয় ওখানে রান্নার পরিমাণটা আরো অনেক বেশি মানুষের জন্য হয় আর বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করার কারণে কিন্তু রান্নার স্বাদ অসাধারণ হয় আমার একবার ইচ্ছা আছে কোনো বড় অনুষ্ঠানের রান্না অথবা বিয়ে রান্না আপনাদের সবার সাথে শেয়ার করব। মুরগি রান্না শেষ আর ডাল মোটামুটি হয়ে এসেছে এখন খালি পোলাও আর সবজি রান্নার পালা পোলার চাল প্রথমে একটা বড় গামলাতে নিয়ে ধুয়ে ফেলে চালের সাথে কিশমিশ গুলো ধুয়ে ফেলা হয় আমাদের ডালের লটপটি রান্না শেষ এখন একটা বড় হাঁড়িতে পানি নিয়ে ওর মধ্যে তেল তেজপাতা ও অন্যান্য মশলা দিয়ে দেওয়া হয় একটা পর্যায়ে এর মধ্যে গুঁড়া দুধও দিয়ে দেয় এক পর্যায়ে বলক ফুটে আসলে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দেয় খুব ঝটপট পোলাওটা রান্না হয়ে আসে আমি খুব অবাক হই এটা দেখে যে পোলাও রান্নায় টক দই ব্যবহার করা হয়েছে বলে না বাবুচির সিক্রেট ইনগ্রেডিয়েন্ট অনেকে পোলাও রান্না করতে লেবুর রস ছাড়াও আরো অনেক কিছু দিয়ে থাকে তো এক একজনের রেসিপি এক এক রকম হয় পোলাও মোটামুটি হয়ে আসার পর চুলা থেকে নামিয়ে কয়লা দিয়ে দম দিয়ে দেওয়া হয় অন্য একটা হাড়িতে প্রথমে আলু আর গাজর সিদ্ধ করে নেওয়া হচ্ছিল সবজি রান্না করার জন্য অপর পাশে অন্যান্য সবজিগুলো কেটে পানি দিয়ে ভালো মতো ধুয়ে নেওয়া হচ্ছিল আলু আর গাজর সিদ্ধ হতে খানিকটা সময় বেশি লাগে বলে ওটা আগে চুলায় চাপিয়ে দেওয়া হয় আলু গাজর মোটামুটি সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে অন্যান্য সবজিগুলো মিক্স করে ফেলা হয় সব সবজি সিদ্ধ হয়ে যাওয়ার পর চুলা থেকে এভাবে নামিয়ে নেওয়া হচ্ছিল একটু ফাঁক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেয় যে মুরগির মাংসটা কিরকম রান্না হয়েছিল এখন একটা হাড়িতে সবজির জন্য মশলা কষানো হবে মশলা কষানো হয়ে গেলে মিক্সড ভেজিটেবল রান্না হতে বেশি সময় লাগবে না রান্না হতে হতে ততক্ষণে দুপুরে খাওয়ার সময় হয়ে আসে আর রান্নার ঘ্রাণে আমাদের ক্ষুধা আরও বেড়ে যায় মিক্সড সবজি আমার খুব পছন্দের একটা আইটেম তো আমি অপেক্ষা করছিলাম কখন এটা রান্না হবে ঝাল সবজি হলেও বাবুর এর মধ্যে গুড়া দুধ ব্যবহার করে মশলা কষানো মোটামুটি হয়ে গিয়েছে তো এখন সবজি রান্না হতে বেশি সময় লাগবে না সবজি খুবই সুন্দর আসে এটা কিন্তু সাদা রুটি অথবা গরম ভাতের সাথে খেতেও অনেক মজা লাগবে রান্নার শেষ পর্যায়ে এটার মধ্যে ঘি ঢেলে চুলা থেকে নামিয়ে নেওয়া হবে সব রান্না শেষ এখন একে একে করে আমাদেরকে সব কয়টা আইটেম সার্ভ করা হচ্ছে ছিল এই বাবুচির হাতের রান্না সবাই অনেক মজা করে খেয়েছে তো এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ